আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য বলতে গেলে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। আইসিসি ইভেন্টের ফাইনাল কখনো খেলা না হলেও এশিয়া কাপে বাংলাদেশ একাধিকবার উঠেছে ফাইনালে, যদিও একবারও ধরা দেয়নি কাঙ্ক্ষিত শিরোপা। এবার অবশ্য সেই আক্ষেপ ঘোচাতে চায় টাইগাররা। বাংলাদেশের বর্তমান ওয়ানডে স্কোয়াড বিশ্বকাপের স্বপ্ন দেখার সামর্থ্য রাখে। বিশ্বকাপের প্রাককালে ওয়ানডে ফরম্যাটেই হবে এবারের এশিয়া কাপ। অনুমিতভাবেই বাংলাদেশ এবার এশিয়া কাপের ট্রফি নিয়ে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখছে। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেন, সবাই শিরোপার জন্যই খেলে, প্রস্তুতি মাইন্ডসেট সেটা ট্রফি জয়ের জন্যই হয়। আমাদের মাইন্ডসেটও তাই, প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এশিয়া কাপের আগে নিজেদের সামর্থ্য যাচাই হোক কিংবা বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেয়া, যে কোনো দৃষ্টিকোণ থেকে এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ মানছেন জালাল ইউনুস। তিনি বলেন, খুব ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্ট, প্রস্তুতি কিংবা প্র্যাকটিস যেটাই বলুন কি না সেটা খুবই গুরুত্বপূর্ণ। মেগা দুই ইভেন্টের আগে বাংলাদেশের ওয়ানডে দল ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ হেরে গেছে, তবে তাই বলে ক্রিকেটারদের ওপর কোনো চাপ নেই, জানালেন এই ক্রিকেট কর্তা। জালাল ইউনুস আরও জানান, দল বেশ আত্মবিশ্বাসী এবং ফুরফুরে মেজাজেই রয়েছে, প্লেয়ারদের মধ্যে কোনো প্রেশার নেই। আমি ওদের সাথে কথা বলেছি, আপনারাও কথা বলে দেখেছেন, খেলায় হার জিত আছে, 2-1 সিরিজ হেরেছি মানেই এটা আবার হবে এমন না, খেলোয়াড়দের এটা আপসেট করে না, এটা ক্রিকেট। আজ একটা সিরিজ জিতবেন তো পরবর্তী সিরিজে হারার চান্স থাকে, খেলোয়াড়রা এটা নিয়ে বিচলিত না, তারা একতার সাথে খেলছে এবং এদের মধ্যে একটা দুর্দান্ত স্পিরিট কাজ করে। আমাদের শুধু ইনজুরি নিয়ে খুব সতর্ক থাকতে হবে, সবাই ভালো থাকলে আমাদের কোনো চিন্তা থাকবে না। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।